এটা
একটা মহান উদ্যোগ, কিন্তু এর সাথে নিজেকে বলতে পেরে আমি নিজেকে দেশকে ভালোবাসতে হবে এবং একই সাথে কাজ করে যাবে। আমাদের সবচেয়ে অ্যাডভান্টেজ পয়েন্ট বা সুবিধাজনক অবস্থা যে আমাদের যে জনগোষ্ঠী তার বেশিরভাগ মানুষ খুবই অল্প বয়সে, 17 থেকে 35 বছর মানে না, কারণ এরা কাজ করে, এরা সংঘবদ্ধ একটা গোষ্ঠী এবং তারাই জানি আগামী করে। এডুকেশনটা বাচ্চারা মায়ের কাছ থেকে শিখে, মার কাছ থেকে যদি শিখে, মা যদি শিক্ষা শিখিত করে, তাহলে আমাদের জাতি এমনি আগে যাবে। লাস্ট যে কথা বলতে চাচ্ছি আমি, যে ছাত্রলীগ, ছাত্রলীগ একটা বিরাট প্রতিষ্ঠান। অনেক সময় অনেক প্রতিষ্ঠানে ছোটখাটো দিয়ে একটা ভুল কমতি পারে, বিরাট একটা জনবিষয় ছাত্রলীগ করেছে। এক সময় ছাত্রলীগের একটা উজ্জ্বল একটা ডাইমেনশন ছিল, একটা কর্মকাণ্ড ছিল, যার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হতো না যদি ছাত্রলীগের এই ইন্টারভেনশন বা যে চেষ্টা না থাকতো, যার জন্য ছাত্রলীগ আরো সংগ্রহ হবে, পার্টি পলিটিক্সের উপরে উঠে নিজের মানুষকে আগায় নিতে হবে, যারা ছোট ভাই আছে তাদেরকে কাজ শিখে নিতে হবে এবং তাদেরকে যত্ন করতে হবে, আরো করে মানুষের জন্য কাজ করতে শেখানো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অনেক ভাবে তারা আনন্দ করে, এটা ইম্পর্টেন্ট না, তারা দেশকে গড়ে তোলার জন্য বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। ওই জন্য আমরা যেটা বলি, আপনারা চেষ্টা করবেন নিজেদের পারিপার্শ্বিক অবস্থায় যারা আছে তাদেরকে সাহায্য করতে। ধন্যবাদ। এখন অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যিনি বাংলাদেশের 18টি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে করে ফেলেছে, তারপরও তিনি স্বরূপকাঠিতে আমাদের বুলবুলের সহসঙ্গী হিসেবে রয়ে এসেছেন, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কলেজ ও স্কুল সহ 18টি প্রতিষ্ঠান গড়ে তুলে ফেলেছেন। সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাবেক সচিব, সাবেক শিল্পকলা একাডেমির পরিচালক এবং যিনি আপনারা হয়তো জানেন বেশ কিছু ছবি দিয়েছেন, নির্মাতা হিসেবে কাজ করেছেন, আমাদের আমিরুল ইসলাম বুলবুল খান, তিনি এই স্বরূপকাঠির সন্তান। আমি একটু তার প্রীতি পরিচয় দিচ্ছি। তার দাদা ছিলেন এই অধিদপ্ত বাংলার 4টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকার, অন্য উন্নয়ন সমবায়, শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমি বলতে চাচ্ছি আসলে জায়গার বিভিন্ন ভাবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বিভিন্ন আমাদের অনেকটা কোনো ধরনের শর্ত ছাড়াই যখন 1971 সালে
সাতবার বঙ্গবন্ধু বাসুদেবের আগে ছাত্রলীগ জাতীয় পতাকা তুলে দিয়েছিল, যে কারণে বঙ্গবন্ধু যে পর্যন্ত বাদ দিয়েছে তার দুইটা আগায় দিয়েছে ছাত্রলীগ, এমন একটা অবস্থানে করে নিয়েছে যে কারণে আর শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতেই হয়েছে। তার বিষয়ে একটা আপনার দিয়ে বললাম, যদি সময় পেয়ে একটা একটা ঘোষণা করব। উপস্থিত আছেন লন্ডন ভার্সিটির শিক্ষক অত্যন্ত ভূমিকা, উপস্থিত আছেন আমাদের শিক্ষাবিদ, এই স্বরূপের হাসিদিন সঠিক হলো, এই স্বরূপের হাসিদিন সঞ্চার হলো, তাহলে আপনাকে আমরা আমি একটু খারাপ ভাষায় বলি ব্যবহার করতে পারতাম, কারণ আপনাকে ব্যবহার করে আজকে হয়তো একটি গাড়ি থামে আপনাদের রাষ্ট্র হতো না। এই লজ্জা আমাদের স্বরূপের হাসি, এই লজ্জা আমাদের স্বরূপের প্রত্যেকটি অঞ্চলের মানুষের। এই জন্য আপনাদের কাছে আমরা আপনার সন্তানের মতো আজকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ হিসেবে জনগণ জনপ্রতিনিধিত্ব দায়িত্ব নিয়েছি, আজকে যেটা সম্ভব হয়েছে বাংলাদেশ হওয়ার জন্য।
বাংলাদেশ সম্ভব হয়েছে বঙ্গবন্ধু সর্বশেষ রাজ্য তার জন্য। তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, আজকে আমরা স্বাধীন সেই সবুজ বিনয়ের লাল ইনি তুমি পারতাম না, আমরা ভূতুলে বিদেশে চলাফেরা করতে পারতাম না। জাপান বাংলাদেশের আজকের বন্ধুরা সেই দ্বিতীয় মহাযুদ্ধে প্রচার কাজ আমাদের বন্ধু জাপান বাংলাদেশে যে ঝড় দিতে পড়ছে অনেক দেশ তাতে খুশি না, অনেক দেশ আপনাকে বারণ করেছে যে বাংলাদেশে এখন করছে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তার প্রাপ্য তার অভিজ্ঞতা তার ব্যবহার এবং তার ধৈর্য এবং তার উন্নয়নের পরিকল্পনা যখন জাপান সরকার পেয়েছে তখন জাপান সরকার তার বিভব করেন। আজকে আপনারা যেটা দেখছেন সেটা তো চলমান, সেটা চলছে কাতারবাড়ির প্রতি সবচেয়ে বড় ধরে প্রতিযোগিতা। তারপরে ওইখানে হওয়ার একটা টিমস এখনো হলো মেট্রো রেল ঢাকায় উঠবে আর দেড় বছরের মধ্যে টার্মিনাল থ্রি ১ বিলিয়ন ডলারের উপরে খরচ করে টার্মিনাল থ্রি করা হচ্ছে জাপানের উত্তরে। গোমতি আর মেঘনার উত্তর সেতু গত বকরিদের ঈদের আগে জাপান সরকার এক বছর আগে সম্পন্ন করে ১৯৮০ কোটি টাকা ফেরত দিয়েছে, যেটা পেতে গেছে অনেক কাজ করানো যাবে। শুধু দিতে হবে আমাকে এখানে আপনাদের ডিমান্ড, আপনারা যারা উপস্থিত হয়েছেন এই শীতের ভিতরে শীত সকালে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করবেন আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার লোক, আপনাদেরই একজন আমার এখানে আপনাদের জন্য আমার বার বার আসতে পারি এবং এই এলাকার উন্নয়নের কাজ করে যেতে পারি। যে জায়গা জায়গা এমন একটি অর্গানাইজেশন এমন একটি প্রতিষ্ঠান যে তারা কোনো কাউকে বিমুখ করে না, যদি কোনো একটি কোনো কাজ হয় রাস্তা তারা ব্যবসা করার জন্য টাকা দেয় না, তারা টাকা দেয় উন্নয়নের জন্য, তারা কারো পকেট ভারী করার জন্য টাকা দেয় না, তারা টাকা দেয় দেশের যাতে উন্নতি হয়, দেশের যাতে অগ্রগতি, তারা কমিউনিকেশনটার উপরে বেশি জোর দেয় এবং কমিউনিকেশনের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটিও পড়ে, কমিউনিকেশনের মধ্যে শিপিং পড়ে, কমিউনিকেশনের মধ্যে এই পানি সম্পদ পড়ে। আপনারা শুনে খুশি হবেন আমাকে পানি সম্পদ মন্ত্রী রিকোয়েস্ট করেছিল যে আমার আমার কিছু টাকা দরকার, তুমি একটু প্লিজ ই করা ছোটবেলা লাগা পানির মন্ত্র পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ডাক্তার স্বামী স্বামী বলার এক মাসের মধ্যে ২২০০ কোটি টাকা সেভ হয়েছে এবং এই এই ধারা যেন অব্যাহত থাকে তার চেষ্টা আমি করে যাব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের খেদমত করে যেতে পারি। খেদমতের বিনিময়ে আমি কিছু চাই না, শুধু চাই আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। বেরোয় যান তারা পাইছেন বেরোয় যান।